যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে, আর বাকি সবাই যাবে প্রযোগে। এটা কি বিস্তারিত বলবেন? ধন্যবাদ ভাই। আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর যারা ইসলাম মানে না তারা দোজখে যাবে, তার মানে কি মুসলমানরা সবাই বেহেস্তে যাবে আর অমুসলিমরা দোজখে যাবে? ভাই কি করলে বেহেস্তে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। কোন মানুষ বেহেস্তে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে, ইমান, বিশ্বাস, ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা, সৎপথে কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া। এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেস্তে যেতে পারবেন না। শুধু আপনার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ, সুলতান বা জাকির হলে আপনি বেহেস্তে যেতে পারবেন না। শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেস্তে যাবেন না। আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা আনকাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ইমান এনেছি কথা বললেই, আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেস্তে যেতে পারবে? আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেস্তে চলে যাবেন না। যে লোকটা ইসলাম ধর্ম পালন করে, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি, এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেস্তে যাবে। তাহলে বেহেস্তে যেতে হলে ঈমান থাকতে হবে। সবগুলো স্তম্ভের কথাই বলেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি, ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না। তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে, যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি, যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন, শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেস্তে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যক নয়, একটা নাম গ্রিন, এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না, এমনটা নয়। ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন। তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন, ইমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ইমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন। আশা করি উত্তরটা, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি, এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেস্তে যাবে। তাহলে বেহেস্তে যেতে হলে ঈমান থাকতে হবে। সবগুলো স্তম্ভের কথাই বলেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি, ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না। তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে, যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি, যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন, শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেস্তে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যক নয়, একটা নাম গ্রিন, এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না, এমনটা নয়। ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন। তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন, ইমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ইমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।